তার মধ্যে কোন মুমিন পুরুষ মুমিন নারীর কোন অধিকার নাই, তার ভিন্ন মত পোষণ করবে। যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে না, ফরমানি করবে, আমার আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট গোমরাহিতে পতিত হয়েছে। এই জন্য মুমিন মুসলমান স্পষ্ট ভাষে বলতে চায়, মাওলানা সাদ আল্লাহ এবং তার রাসূলের কাজের ব্যাপারে মন্তব্য করে সে স্পষ্ট গোমরাহিতে পতিত হয়েছে, ঠিক কিনা? এতে মাওলানা সাদের অনুসরণ অনুকরণ পৃথিবীর জমিনে চলতে পারে না, ঠিক কিনা? আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা লিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উন্দ বদীর ব্রন্ত কফীর তীর চুরিলি কারগাই উন্দ বদীর ব্রন্ত কফীর তীর চুরিলি কারগাই সে নবীকে করলি আগাত মরলি পাথর সর্বগাই রক্ত রাঙা নবীর জেসেম তপ্ত মরু বেশে যায় তবুও তিনি তদের তরে হেদায়াতের দৌলত চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চণ্ডীবের মোল্লাবাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম দিগারে মুসল্লিনে আজাম পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা সম্মুখ পানে অবভিষ্ট দিন দরুদ ইসলাম প্রিয় মুসলিম ভাইরা সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে সকলে অন্তরের অন্তস্থল থেকে সুপুরুষোচিত কণ্ঠে কালিমাতু শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আসলে এই মজলিসগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত যে তার প্রকৃত শুকর আদায় করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় কেননা আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده سبعة أبحر ما نفذت كلمات الله যদি গোটা পৃথিবীর বৃক্ষরাজি কলম হয় যদি গোটা পৃথিবীর মহাসমুদ্রের পানিগুলি কালি হয় বৃক্ষরূপী কলম পানিরূপী কালি দিয়ে আমার আল্লাহর নিয়ামতের শুকর আদায় কৃতজ্ঞতা বলি যদি লেখা শুরু হয় বৃক্ষরূপী কলম পানিরূপী কালি সব শেষ হয়ে যাবে তবু আমার আল্লাহ তাআলার শুকর আদায় শেষ হবে না সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি অতি সত্বর আমরা মাহফিলে চলে আসি সম্মানিত হাজিরিন আমি যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা রাখি ইহুদ নাসারা বেদাতি
প্লাস এতাতি তারা কিভাবে গুমরা হয়েছে এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 259 নং আয়াতে কারীমা ইরশাদ ফরমান, أو كالذي مر على قرية وهي خاوية على عروشها الله رب العالمين بشأن برحمة للعالمين كنك بولي نو پیغمبر আমার আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যেমন একজন পথের পাশ দিয়ে যাচ্ছিল যার বাড়ি ঘর গুলো ভেঙে গড়ে তার আপন অস্তিত্ব চাঁদের উপর পড়েছিল। মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম বলেন ওই ব্যক্তিটি ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বিশ্বনবীকে বলছেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে মন এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিল যার বাড়ি ঘরগুলো ভেঙে চুরে চুরমার হয়ে পড়েছিল। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে ধ্বংস হয়ে যাওয়া এলাকাটিকে দেখে বলতে লাগলেন قال ان يحيي هذه الله بعد موتها يا رب العالمين এমন ভাবে ধ্বংস হয়ে যাওয়া ভেঙে গড়ে চুরমার হয়ে যাওয়া এলাকাটিকে কিভাবে আপনি পুনরায় জনগণের পদবারে মুখরিত করে তুলবেন, কিভাবে সবুজ শ্যামল সুজলা সুফলা করে জীবিত করবেন? ও মুমিন মুসলমান আল্লাহর কুদরত বোঝা বড় দাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মৃত্যু দান করে দিলেন। ফামাতাহু আল্লাহু মিআত আমিন সুম্মা বাআসা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মৃত্যু দিয়ে দিলেন, আবার পুনরায় 100 বছর পরে জীবিত করলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন ক্বাল কাম লাবিসতা, ও পয়গম্বর আমার তুমি কতকাল এখানে অবস্থান করেছো? ক্বাল লাবিসতু ইয়াওমান আও বা'দ ইয়াওম। ইয়া রাব্বাল আলামিন আমি এখানে একদিন অথবা তার কিছু সময় অবস্থান করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বাল বাল লাবিসতা মিআত আম, ও পয়গম্বর আমার একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় এক যুগ নয় দুই যুগ নয় তুমি পূর্ণ 100 বছর পর্যন্ত এখানে মৃত অবস্থায় ছিলে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় থেকে যখন পুনরায় জীবিত হলেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন তুমি কতকাল এখানে অবস্থান করেছো, উযাইর পয়গম্বর বলেন একদিন অথবা তার কিছু কম সময়। মুফাসসিরিন কেরাম বলেন উনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন সময়টি ছিল সূর্য যখন মাথার উপরের কাছাকাছি এমন সময় উনি মৃত্যুবরণ করেছিলেন। আবার 100 বছর পরে যখন পুনরায় জীবিত হন তখন সময়টি ছিল আসরের সময় সূর্য ডুবে ডুবে অবস্থায়। এজন্য উনি মনে মনে ভাবছিলেন যে হয়তো একদিনই হবে তার বেশি নয়। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন فانظر إلى طعامك وشرابك لم يتسنى، ও পয়গম্বর আমার তুমি তোমার খাবার পানীয়র দিকে চেয়ে দেখো, লাম ইয়াতাসান্না
তার মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয় নাই, তোমার খাবারগুলো কোনো পচে গলে যায় নাই। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ যদি চান 100 বছর কেন 1000 বছর পড়েও কোনো কিছুর মধ্যে বিন্দু মাত্র ধ্বংস সাধন হতে পারে না, ঠিক কি না? ও মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وانظر إلى حمارك ولنجعلك آية للناس ও পয়গম্বর আমার, তুমি তোমার গাধাটির দিকে চেয়ে দেখো তার কি পরিণত হয়েছে, অবস্থা হয়েছে। 100 বছর আগে গাধাটি মরে গিয়ে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, এমন কি তার হাড়গুলো মাটির সাথে মিশে গিয়েছে, কিছু মাত্র বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আমার, এই ঘটনার মাধ্যমে আমি গোটা পৃথিবীর বাসীর কাছে, জগৎবাসীর কাছে তোমাকে আমি দৃষ্টান্ত বানালাম। কিয়ামত পর্যন্ত আগত উম্মতেরা, আমার বান্দা বান্দিরা তোমার ইতিহাস পড়ে পড়ে এই শিক্ষা নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কিভাবে পুনরায় জীবিত করতে পারি। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও পয়গম্বর আমার, এবার তুমি তোমার মৃত গাধাটির হাড়গুলোর দিকে চেয়ে দেখো। وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما ও পয়গম্বর আমার, তুমি তোমার গাদার হাড়গুলোর দিকে চেয়ে দেখো কিভাবে আমি হাড়গুলোকে জোড়া লাগাইয়া একত্রিত করে তার মধ্যে মাংস দিয়া চামড়ার পোশাক পড়াইয়া 100 বছর আগের গাদা সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন চোখের সামনে মাটি থেকে হাড়গুলো উঠে একত্রিত হয়ে, হাড়ের মধ্যে গুস্ত লেগে চামড়ার আবরণ পড়িয়ে 100 বছরের গাদা হয়ে শরীর নাড়াচাড়া করে তার রবের শিখানো বাসায় তার রবের কৃতজ্ঞতা আদায় করছে। সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুন্দর বিষয়টি যখন নবীর সামনে উপস্থাপন করলেন কিভাবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন, এই ঘটনা প্রত্যক্ষ করে উযাইরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাব্বুল আলামিন, শুনলাম দেখলাম জেনে নিলাম মেনে নিলাম আপনি হলেন সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই ঘটনা বর্ণনা করার দ্বারা আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন আশ্চর্যজনক মরণ জীবন দেখে ওনার উম্মত ইহুদিরা বলতে লাগলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন আশ্চর্যজনক জীবন মরণ দেখে ওনার উম্মত ইহুদিরা নবীর প্রতি ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে তারা যেই মন্তব্য করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর, ইহুদিরা বলতে লাগলো উযাইর পয়গম্বর কোন সাধারণ ব্যক্তি নয়, যে ব্যক্তি মৃত্যুর পরে 100 বছর পরে পুনরায় জীবিত হয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, নিঃসন্দেহে উযাইর পয়গম্বর হলেন আল্লাহর পুত্র। জুরে বলেন নাউজুবিল্লাহ। তারা নবীকে নিয়ে বাড়াবাড়ি করে নবীকে আল্লাহর পুত্র বানিয়ে শিরিক করেছে, আর আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাউ আশরাকু لحبط عنهم ما كانوا يعملون। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা যারা শিরিক করেছো
আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীদের গোটা জিন্দেগীর আমলকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, অপরদিক দিয়ে হযরতে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে জিব্রাইল আমিন এসে সুসন্তান এক সন্তানের সুসংবাদ দিল। মরিয়ম আশ্চর্যজনিত হয়ে গেলেন, বলতে লাগলেন আলাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি বাশার। ইয়া রাব্বাল আলামিন, কি করে আমার সন্তান হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, এটা কেমন কথা, কি করে আমার সন্তান হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মরিয়ম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাপ ছাড়াও যে কোনো মাধ্যম ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কাযা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন হও, ফায়াকুন ততক্ষণাত্তা হয়ে যায়। ও মুমিন মুসলমান, নির্দিষ্ট সময়ে হযরত মরিয়ম যখন সন্তান ভূমিষ্ঠ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলেন فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল ও মরিয়ম, কোন ব্যক্তি যদি তোমার সঙ্গে সাক্ষাৎ করে কোনো কিছু জিজ্ঞাসা করে তুমি জানাই দিবা আমি দয়াময় আল্লাহর জন্য কথার রোজা রেখেছি, এতে আজকের দিনে আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই বলবো না। ও মুমিন মুসলমান, হযরত মরিয়ম যখন সন্তান কিনে সমাজের মধ্যে ফিরে আসলেন فأتت به قومها تحمل قالوا يا مريم لقد جئت شيئا فريا। حضرت مريم عليه الصلاة والسلام যখন হযরত ঈসা পয়গম্বরকে কোলে করে সমাজে ফিরে আসলেন সমাজের লোকেরা বলতেছে রে মরিয়ম কত বড় জঘন্য কাজ তুই করে ফেললি, তোমার তো কোনো বিবাহ শাদী হয় নাই, কি করে তুমি সন্তান প্রসব করলি, এত বড় জঘন্য কাজ কেমন করে করলি। ইয়া উখত হারুন মা কানা আবুকি ইমরা সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আরে হারুনের বোন, তোমার আব্বা আম্মা তো কোনো খারাপ ব্যক্তি ছিল না, তোমার মা তো কোনো অসৎ মহিলা ছিল না, তুমি কেমনে এমন জঘন্য কাজ করে ফেললে। হযরত মরিয়ম নিজে তাদের কথার কোনো জবাব দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআশারাত ইলাই। হযরত মরিয়ম কোলের সন্তান ঈসা পয়গম্বরের দিকে ইশারা করলেন যে তোমরা আমার কোলের সন্তানকে জিজ্ঞাসা করো। قالوا كيف نكلم من كان في المهد صبيا। সমাজের লোকেরা বলে রে মরিয়ম, তোমার কুলের সন্তান যার বয়স মাত্র 40 দিন পার হয় নাই তার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো, এটা তুমি কেমন কথা বলো। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ের দুধ পান ছেড়ে দিয়ে শাহাদত আঙ্গুলি উঁচু করে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে লাগলেন আলা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت
হে সমাজের লোক সকল ভালো করে শুনে রাখো, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর পয়গাম, আমি হলাম আল্লাহর গোলাম। আমার আল্লাহ আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমার আল্লাহ আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন, আর আমি যেখানে থাকি না কেন আমার আল্লাহ আমাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ, কত বড় আশ্চর্যের বিষয়, মায়ের কোল থেকে নিজেকে নিজে নবী হওয়ার সাক্ষ্য দেই, মায়ের পবিত্রতার সাক্ষ্য দেই। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই ঘটনার মাধ্যমে যে বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, হযরত ঈসা পয়গম্বরের এমন আশ্চর্যজনক জীবন দেখে, মায়ের কোল থেকে নিজেকে নবী হওয়ার ঘোষণা দেওয়া দেখে, ওনার অনুসারী ওনার উম্মত খ্রিস্টানেরা নবীকে নিয়ে বাড়াবাড়ি করে, নবীর সম্মান প্রদর্শনে বাড়াবাড়ি করে, যেই মন্তব্য তারা করেছে, আমার আল্লাহ তাদের কথাগুলো কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। وقالت النصارى المسيح ابن الله খ্রিস্টানেরা বলে ঈসা পয়গম্বর হলেন আল্লাহর পুত্র, জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা বলে মরিয়ম আল্লাহর বিবি, আল্লাহর বিবি হযরতে মরিয়ম আল্লাহর পুত্র হলো ঈসা, এমন করে তারা তিন খোদাই বিশ্বাসী। আল্লাহ তাআলা তাদের এই মতামতকে খণ্ডন করার জন্য ধমকের সুরে বলতেছেন, ওয়ালা তাকুনু সানাসা ইনতাহু খায়রাল লাকুম ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ। আরে খ্রিস্টানের দলরা, তোমরা তিন খোদা বলিও না, এমন কথা থেকে তোমরা যদি বিরত থাকো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ হবে, আর জেনে রাখো আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। ও মুমিন মুসলমান, খ্রিস্টানেরা ঈসা পয়গম্বরকে আল্লাহর পুত্র বানিয়ে শিরিক করেছে, আর শিরিক করার কারণে আমার আল্লাহ তাদের গোটা জিন্দেগীর আমলকে বরবাদ করে দিয়েছে। অমুমিন মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে সূরাতুল ইখলাস নবীর প্রতি নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর আমার, আপনি জানিয়ে দিন আল্লাহ হলেন এক, আল্লাহ তাআলা কারো কোনো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ কেউ জন্ম দেন নাই, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেহ নাই। সুবহানাল্লাহ। আজকে ও মুমিন মুসলমান, ইহুদি খ্রিস্টানরা যেমনি ভাবে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে শিরিক করে গোমরা হয়েছে, আজকে আমাদের সমাজও দেখা যায় একদল সুন্নি নামে বেদাতিরা আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তারা শিরিক করে, ঠিক কিনা? আজকে সুন্নি নামের বেদাতিরা নবীকে নিয়ে বাড়াবাড়ি করে বলে আমাদের নবী আলেমুল গায়েব হাজির নাজির, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলেছেন, ও পয়গম্বর আপনি ঘোষণা দিন, কুল লা আমলিকু লিনাফসি ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ. اللَّهُ رَبُّ الْعَالَمِينَ مُلِن ও পয়গম্বর আমার, আপনি ঘোষণা দিয়ে দিন, ও হে দুনিয়ার লোক সকল, আমি নবী, আমার নিজের ব্যাপারে কোনো ভালো মন্দের কোনো কোনো স্বাধীনতা রাখি না, কোনো এখতিয়ার রাখি না, তবে আমার আল্লাহ যতটুকু চান। আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর আমার আপনি জানিয়ে দিন,
আমি রসুল আমার নিজের ব্যাপারে কোনো কল্যাণ সাধিতের কোনো কোনো এখতিয়ার রাখি না। আমি নবী কোনো গায়েব জানি না। আমি নবী যদি কোনো গায়েব জানতাম তাহলে ভালো কল্যাণকর বিষয়গুলো আমি নবীর জন্য নির্বাচন করতাম। তবে আমি নবী শুধু মুমিন সম্প্রদায়ের জন্য জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ, নবী বলতেছেন আমি গায়েব জানি না, আর তারা রসুলের আশেক দাবি করতে গিয়ে রসুলকে নিয়ে বাড়াবাড়ি করে নবীকে তারা আলেমুল গায়েব বানিয়ে আল্লাহর যে আলেমুল গায়েব যে সিফত রয়েছে সেই সিফতের সাথে তারা নবীকে একাকার করে শিরিক করেছে, ঠিক কিনা? তারা আবার এমন গানও তাদের গাইতে শোনা যায় যে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজাই পাইয়া বসে আছেন আজমিরি, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর আমার আপনি ঘোষণা দিয়ে দিন, قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك ও পয়গম্বর আপনি ঘোষণা দিয়ে দিন, আমি নবীর কাছে আল্লাহর কোনো দরবান্দার নাই, কোনো খাজানা নাই, আমি নবী কোনো গায়েব জানি না, আমি নবী কোনো ফেরেশতাও নই। অমুমিন মুসলমান এখন প্রশ্ন করতে পারেন যে নবী যদি গায়েব নাই জানতেন তাহলে কিয়ামত পর্যন্ত এত ভবিষ্যদ্বাণী তিনি কিভাবে করলেন? ও মুমিন মুসলমান, এগুলো কোনো গায়েব নই, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে এই সংবাদগুলো জানিয়েছেন। সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কসম তারকারাজির যখন তস্তমিত হয়ে যায়, তোমাদের সাথে মুহাম্মদ কোনো পাগল নন, কোনো বিপদগামী নন, উনি নিজের খাহেশাত থেকে কোনো কিছু বলেন না, যা কিছু বলেন সবগুলি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি। সুবহানাল্লাহ, এতএব নবী যে সংবাদ আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি, এটা কোনো গায়েব নয়, নবী কোনো আলেমুল গায়েব নয়। এই জন্য আমি আহ্বান জানাবো, ও আমার সুন্নি নামের বেদাতিবার এখনো সময় আছে, রসুলের খাঁটি প্রেমিক হতে হলে এমন এমন হাবিজাবি কথা বলে নই, রসুলের গোটা জিন্দেগীর অনুসরণ অনুকরণ করে রসুলের খাঁটি আশিক হতে হবে, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, বড়ই আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আরেক নতুন ফেতনা বের হয়েছে, যেই ফেতনার নাম হলো এতাতি ফেতনা, ঠিক কিনা? মাওলানা সাদ অন্যান্য নবীর উম্মতরা যেরকম ভাবে নবীকে নিয়ে বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, মাওলানা সাদ নিজেকে নবীদের চাইতো উম্মদের প্রতি দরদি, বেশি দরদি বহি প্রকাশ করতে গিয়ে নবীদের সাথে বেয়াদবিমূলক কথা বলে সো স্পষ্ট গুমরাহিতে পতিত হয়েছে। মাওলানা সাদ মুসা পয়গম্বর সম্পর্কে মন্তব্য করেছেন যে মুসা পয়গম্বর একাকী আল্লাহর ইবাদত বন্দেগি করতে গিয়ে তোর পাহাড়ে যাওয়ার কারণে এদিক দিয়ে উম্মত গুমরা হয়েছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ওয়াদনা মুসা ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে 30 রাত্রির প্রতিশ্রুতি দিয়ে তোর পাহাড়ে ডেকে নিয়েছেন, ও পয়গম্বর আমার আপনি একনিষ্ঠভাবে এখানে আপনি 30 দিন আমার ইবাদত বন্দি করবেন, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব উপহার দেব। সুবহানাল্লাহ,
এই 30 রাত্রিকে পরবর্তীতে আল্লাহ তাআলা 40 রাত্রিতে পূর্ণ করলেন। আর এদিক দিয়ে নবীর অবর্তমানে সামির নামক এক শয়তান সে স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে, গোবৎসর বানিয়েছে। আর এই গোবৎসর মুখের মধ্যে জিব্রাইল আমিনের ঘোড়ার পায়ের মাটি দেওয়ার কারণে স্বর্ণের বাছুর হাম্বা হাম্বা করতে লাগলো। উম্মতেরা মনে করতে লাগলো এটাই বুঝি তাদের রব, তারা এই গোবৎসরের পূজা করে গোমরা হয়েছে। মাওলানা সাদ এই ঘটনা জনসম্মুখে বর্ণনা করে বলেন, দেখো নবী উম্মতকে ফেলে দিয়ে একা আল্লাহর গোলামি করতে যাওয়ার কারণে উম্মত গোমরা হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও মিয়া, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? নবী এবং আল্লাহর কাজের মধ্যে তুমি দোষ ধরবা, নবীর দোষ তুমি তালাশ করবা, নবীর কারণে উম্মত গোমরা হয়েছে, কত বড় অপবাদ মুসা পয়গম্বরের উপর, যে পয়গম্বর স্বয়ং আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলেছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো কাজের ফয়সালা করেন, তার মধ্যে কোন মুমিন পুরুষ মুমিন নারীর কোন অধিকার নাই তার ভিন্নমত পোষণ করবে। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে না, ফরমানি করবে, আমার আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট গোমরাহিতে পতিত হয়েছে। এই জন্য মুমিন মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চায়, মাওলানা সাদ আল্লাহ এবং তার রাসূলের কাজের ব্যাপারে মন্তব্য করে সে স্পষ্ট গোমরাহিতে পতিত হয়েছে, ঠিক কি না? এতে মাওলানা সাদের অনুসরণ অনুকরণ পৃথিবীর জমিনে চলতে পারে না, ঠিক কি না? এতে আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা যারা আল্লাহর জন্য তাবলীগ করতে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি ছিলেন আছেন থাকবেন, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাবলীগ করতে, সে আল্লাহ আছেন সে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন তোমরা দ্বিগুণ উদ্যমে তাবলীগের কাজ চালিয়ে যাও। আর তোমরা যারা মাওলানা সাদকে খুশি করার জন্য তাবলীগ করতে, তার অনুসরণ অনুকরণ করতে, জেনে রাখো মাওলানা সাদ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ মন্তব্য করে সুস্পষ্ট গোমরাহিতে পতিত হয়ে শয়তানের বাই হয়ে গিয়েছে। আর কোন সুস্থ মস্তিষ্কওয়ালা মুমিনের জন্য জায়েজ নয় কোন শয়তানের বায়ের অনুসরণ অনুকরণ করা, ঠিক কি না? ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর জন্য তাবলীগ করার তৌফিক দান করেন। আর সাদি ফিতনা এতাদি ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।